বর্তমান সময়ে বাংলা টিভি নাটকের অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ত একজন অভিনেত্রী হচ্ছেন নাদিয়া, যার পুরো নাম নাদিয়া আহমেদ। অত্যাধুনিক যুগে এসেও দেশের হাতে গোনা যে কজন অভিনেত্রী দর্শকদের রুচি বিবেচনা করে কাজ করছেন, তাদের মাঝেই অন্যতম একজন হচ্ছেন তিনি। একদম ন্যাচারাল এবং সাবলীল অভিনয়ের ক্ষেত্রে একজন নাদিয়া আহমেদের জুরিমে লাভার। অথচ সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী একসময় পরিচিত ছিলেন শুধুমাত্র একজন নৃত্যশিল্পী হিসেবে। সেখান থেকে কিভাবে তিনি আজকের এই অবস্থানে আসলেন, অন্যদের মতো স্টাইলিশ এবং মডার্ন না হবার পরেও তারা এত এত জনপ্রিয় হয়ে ওঠার গল্প শোনাব আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিওতে জানাবো তার জীবনের কথা এবং নানান রকম অজানা তথ্য সহ বর্তমানে স্বামী সংসার নিয়ে তিনি কেমন আছেন। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন, কেননা আমরা আপনার কাছে পৌঁছে দেব জনপ্রিয় তারকাদের বর্তমান অবস্থা সহ তাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য। জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনয়শিল্পী নাদিয়া আহমেদ 31 আগস্ট ইরাকে জন্মগ্রহণ করেছেন, তবে কিছু সূত্র মতে ঢাকায়, তার জন্মশাল কোথাও জানা যায়নি। নাদিয়া আহমেদের পৈতৃক নিবাস পিরোজপুর হলেও তিনি ঢাকাতেই বেড়ে উঠেছেন। তার বাবা নাজির আহমেদ এবং মা আফরোজা আক্তার। নাদিয়া ভিকারুননেসারুন স্কুল এবং কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। পরবর্তীতে ঢাকা সিটি কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন শেষ করেন। এরই মাঝে নাদিয়ার প্রথম পরিচয়, তিনি একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। তবে বর্তমান সময়ে সেই পরিচয়কে ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন পুরো দস্তুর একজন অভিনয়শিল্পী। এছাড়া মডেলিং জগতেও রয়েছে নাদিয়ার পদচারণা। সকল মাধ্যমেই সমানভাবে সফল এই শিল্পী। নাটক, নাচ, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, কোরিওগ্রাফি, এমনকি স্টেজ পারফরম্যান্স, কোথায় নেই সেই নাদিয়া আহমেদ। তিনি সবখানেই, মিডিয়ার সব শাখাতেই তার অবাধ যাতায়াত। তবে আবারও বলি, নাদিয়া আহমেদ নৃত্য দিয়েই মিডিয়ায় পথচলা শুরু করেন। প্রথমে শিশু একাডেমি, তারপর বাফাতে নৃত্যের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বাফা থেকে নাদিয়া 7 বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। 1986 সালে বিডিভির শিশুমেলা নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে টিভি পর্দায় আগমন ঘটে নাদিয়া আহমেদের। এরপর বিডিভির শিশুতোষ বিভিন্ন অনুষ্ঠানে নাদিয়া হয়ে ওঠেন নিয়মিত এবং লিটল স্টার হিসেবে সম্মাননা অর্জন করেন। নাদিয়া যখন ক্লাস 6-এ পড়তেন সেই সময় এলিগেন্ট সোয়েটারের বিজ্ঞাপনে মডেলিং করেছিলেন তিনি, আর বিজ্ঞাপন চিত্রে এটি ছিল তার প্রথম অভিনয়। পরবর্তীতে পন্ডস এবং ওয়ালটনের বিজ্ঞাপনে অভিনয় করে তাতে অর্জন করে নিয়েছেন দারুণ জনপ্রিয়তা। এর পাশাপাশি তার ক্যারিয়ারও মজবুত হয়েছে। এখানেই থেমে থাকা নয়, 1991 সালের নতুন করির অভিনয় শাখায় অংশগ্রহণের সময় থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসার জন্ম, আর এই ভালোবাসা থেকে টিভি নাটকে অভিনয়। 1992 সালে বিটিভির সে সময়ের তুমুল জনপ্রিয় 12 রকমের মানুষ ধারাবাহিকের বৈচি চরিত্রের মাধ্যমে অভিনেত্রী নাদিয়া ভালোই পরিচিতি পান। শিশুশিল্পী থেকে পরিণত শিল্পীতে রূপান্তরিত হন, সেই থেকে টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। নাদিয়া অভিনীত নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে, এর মধ্যে দৃষ্টিদান, মধ্যবর্তী, প্রজাপতিমল, ইট কাঠের খাঁচা, অগ্নিগিরি, অধ্যাপক, শেষের রাত্রি প্রভৃতি নাটকে নাদিয়ার অভিনয় ভালোই দর্শক নন্দিত হয়েছে। নন্দিনী ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে তিনি টিভি নাটকের কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন। জনপ্রিয় তরুণ অভিনেতা রাশেদ সীমান্তর সাথে তার বাবা নাটকটিও তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। এই নাটকে নাদিয়া একটি হাসপাতালের নার্সের ভূমিকায় নিজের সাবলীল অভিনয় করে আবারও নতুন করে দর্শকদের নজর কেড়েছেন। রূপে গুণে অনন্য এই অভিনেত্রী বয়সের দিক থেকে খুব সম্ভবত 40-এর কোটা পার না করলেও তার অভিনয়ে সেই 22 বছরের তরুণীর ছাপই যেন দৃশ্যমান। অভিনয় নাচের সাথে যুক্ত থাকার পাশাপাশি তিনি উপস্থাপনা এমনকি একাধিক অনুষ্ঠানে বিচারকের ভূমিকাও পালন করছেন। অভিনয় শিল্পী সঙ্গে নাদিয়া আহমেদ তিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ঢাকার রামপুরের নৃত্যকথা নামে একটি নাচের স্কুল প্রতিষ্ঠা করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি 2016 সালে অভিনেতা FS নাইমকে বিয়ে করেছেন। এর আগে 2008 সালে মডেল এবং অভিনেতা মনির খান শিমুলকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন। 5 বছর সংসারের পর 2013 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। নাদিয়া আহমেদের প্রিয় ব্যক্তিত্ব তার মা। তিনি পছন্দ করেন বিভিন্ন ঝাল খাবার খেতে, সব রঙই তার পছন্দ। তার প্রিয় স্থান তার নিজের ঘর। ভবিষ্যতে তিনি একজন পরিপূর্ণ শিল্পী হতে চান। প্রিয় ভিউয়ার্স, নাদিয়া আহমেদকে আপনার কেমন লাগে আর কেমনই বা লাগে তার অভিনয়, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর জানাতে ভুলবেন না নাদিয়া অভিনীত আপনার দেখা যে কোনো একটি প্রিয় নাটকের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। আরও এমনি জনপ্রিয় তারকাদের বর্তমান অবস্থা এবং জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।